দিদির দূত কর্মসূচিতে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কাকলি ঘোষ দস্তিদার, এবং তাকে যখন গ্রামবাসীরা তাদের অভাব অভিযোগের কথা জানাতে যান, তিনি বলেন আগে ভোট দিন, তারপর পরিষেবা পাবেন। বিতর্কিত মন্তব্য কাকলি ঘোষ দস্তিদারের, দিদির দূত কর্মসূচিতে বেরিয়ে বিতর্কিত মন্তব্য তার। যেমন বিজেপির দিছে ওইরকমই দিছে তাই আগামী দিনে যদি ভোট দেন তবে পরিষেবা পাবেন। একদমই তাই। দেখো, পশ্চিমবঙ্গের সবটাই রাজনৈতিক কেন্দ্রিক, রাজনীতি ছাড়া এখানে কোনো কিছুই হয় না, সাধারণ মানুষের পরিচয়ও হয় না। যে কোনো মানুষের পরিচয় বা তার যে কোনো অ্যাক্টিভিটি ক্রিয়াকর্ম প্রত্যেকটাই রাজনীতি দিয়ে মাপা হয়। সেক্ষেত্রে সাংসদ একেবারে যথার্থ উত্তর দিয়েছেন, আগে ভোট দিন তারপর রাস্তা হবে। মানে ভোট না দিলে কোনো কোনো দেশে, গণতান্ত্রিক দেশে কোনো রাজ্যের রাজনৈতিক বিরোধী পক্ষ থাকবে না। যদি তাদের কেউ যদি এই সাংসদ এলাকাতে যদি জিতে আসে, তাহলে সেক্ষেত্রে যারা ভোটার তাদেরকে সেই শাস্তি পেতে হবে, এলাকায় উন্নয়ন হবে না। কার্যত এই বার্তাটা তিনি দিয়ে দিলেন। তিনি এটা জানিয়েও দিয়েছেন যে মুখ্যমন্ত্রী যদি না থাকে তাহলে কোনোটাই হবে না, কন্যাশ্রী থেকে আরম্ভ করে যে কোনো সরকারি প্রকল্প হবে না। অর্থাৎ সেগুলি যদি পেতে হয় তাহলে তৃণমূলকে ভোট দিতে হবে এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে নিয়ে আসতে হবে। কিন্তু একটা প্রশ্ন পাশাপাশি আসছে যে এখানে বিজেপি জিতেছে বলে তিনি এই কথাটি বলছেন, কিন্তু তৃণমূলের যারা এখানে এরকম অবয়, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আপনাকে স্বাগত জানাই নিউজ টাইমে রাহুল দা। কাকলি ঘোষ দস্তিদার তার বিতর্কিত মন্তব্য, আগে ভোট দিন তারপর মিলবে পরিষেবা, বিজেপিকে ভোট দিলে আগামী দিনে পরিষেবার কোনো পরিষেবা মিলবে না, কি বলবেন? দেখুন, কোনো ব্যক্তির টাকায় পরিষেবা দেওয়া হচ্ছে না। যদি কারো ব্যক্তির পারিবারিক টাকায় জনগণের পরিষেবা হতো তাহলে ব্যাপার কোনো আলাদা ছিল। জনগণেরই করের টাকায় সরকার পরিষেবা দেবে, সরকারকে জনগণ দায়িত্বই দিয়েছে যে তাদের পরিষেবা চালানোর জন্য। আর তার জন্য মন্ত্রগুপ্তির শপথ নিয়ে মন্ত্রী আর মুখ্যমন্ত্রী এখানে গদিতে বসেছেন। অতএব আমি তো মনে করি যে যে ধর্ম শপথ নিয়ে তারা বসেছে সেই সত্যকেই অস্বীকার করতে চাইছে। সর্বক্ষেত্রে এরা রাজনীতি করে আসছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। অতএব জনচেতনা, জনসেবা কোনো মনোভাব যে তৃণমূলের মধ্যে নেই, শুধু পয়সা চুরি করার, পয়সার লোটার, কাটমানি খাওয়া, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। অসংখ্য ধন্যবাদ রাহুল দা, কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আমি আবারও কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের ডিস্ট্রিক্টের অভয় নাগ। অভয়, যেমনটা তুমি বলছিলে একদমই তাই। দেখো, আমি একটা রাজনৈতিক দলে বিশ্বাস না করলে বা তাকে ভোট না দিলে কোনো পরিষেবা মিলবে না, এই বিষয়টি কিন্তু একেবারে সংবিধান বিরোধী। কারণ সংবিধানে প্রত্যেকেরই পরিষেবা পাওয়ার অধিকার রয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার যে পরিষেবাগুলি বা যে প্রকল্পগুলি নেওয়া হয় এই প্রত্যেকটি কিন্তু জনগণের টাকায়, গভর্নমেন্ট টাকা দেয়। গভর্নমেন্ট টাকা দেওয়া মানে হচ্ছে সেটা জনগণের টাকা, ফলে জনগণের টাকা শুধুমাত্র নির্দিষ্ট রাজনৈতিক দলের হলে সে পাবে, নালে পাবে না। এই বিষয়টি কিন্তু অত্যন্ত দুঃখজনক। বিতর্কিত মন্তব্য করেছেন সাংসদ, যদিও তিনি পরে সেদিকে ড্যামেজ কন্ট্রোল করে বলেছেন যে ইয়ারকির ছলে তিনি করেছেন, হাসতে হাসতেই তিনি বলেছেন, কিন্তু যে কথাটি তিনি বলেছেন এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে, ওখানকার মানুষের মধ্যে বিরাট প্রতিক্রিয়া আছে। এবং ইতিমধ্যে কিন্তু যথেষ্টভাবে তারাও প্রতিক্রিয়া দেখিয়েছেন যে এরপরে তাহলে তৃণমূল যদি না যেতে তাহলে কি আমরা পাবো না, এরকম অনেকগুলি প্রশ্ন উঠে এসেছে। ফলে সাংসদের এই মন্তব্য
দল মান্যতা দেয় কিনা বা দল কিভাবে দেখছে এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন। একেবারে অসংখ্য ধন্যবাদ অভয়, কথা বলছিলাম ডিস্ট্রিক্টের অভয় নাগের সঙ্গে। আগে ভোট দিন, পরে রাস্তা হবে। টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনদা, আপনাকে স্বাগত জানাই নিউজ টাইমে। সুজনদা, বিতর্কিত মন্তব্য কাকলি ঘোষ দস্তিদারের, তিনি দিদির দুধ কর্মসূচিতে বেরিয়ে বলছেন আগে ভোট দিন তারপর মিলবে পরিষেবা, কি বলবেন? দিদির দুধ হিসেবে কাকলি ঘোষ দস্তিদার গ্রামে গেছেন, মানুষের বিক্ষোভের মুখে কার্যত মানুষকে ব্যঙ্গ করেছেন। এই ব্যঙ্গ করাটা কাজের কথা নয়, মানুষকে ব্যঙ্গ করেছেন। আগে তো ভোট দিন, ভোট দিন পরে বার হবে, আবার কত করব। মানে এমনটা ভাব করছেন যেন পকেটের পয়সা দিয়ে কাজ করছেন, যে পকেটের পয়সা দিয়ে লুটে নিচ্ছেন, এত দাপট দেখানো এটা একটা অহমিকা। দাপট মানুষকে ব্যঙ্গ করায় কখনো চলে না। অসংখ্য ধন্যবাদ সুজনদা, কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। গ্রামবাসীরা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। যে আমাদের রাস্তাটার বিশেষ দরকার, আমাদের রাস্তাটাই আমরা চাই এইবার, যেন আমাদের ওই 87 মোড় ভোট প্রসঙ্গে যা বললো আপনারা তো শুনতেই পাচ্ছেন, আমাদের ভোট দিতে হবে, ভোট দেব, ভোট দেব। এখন কাদের ভোট? হ্যাঁ, ওটা এখন কাদের ভোট? এটা এখন বিজেপির ভোট। সেক্ষেত্রে কি বললেন উনি? উনি বললো যে ভোটটা দিলে উনি আসে, তাই বললো। সেটা তো বললোই যে ভোট দিলে রাস্তা, ভোট না দিলে রাস্তা না, এই বছর হবে না সামনের বছর হবে। কাকুলি ঘোষ দস্তিদার তিনি কি বলছেন শুনুন। সেটা তো নিশ্চয়ই বলবো, মমতা ব্যানার্জি ক্ষমতায় না থাকলে যেখানটা ছিল না, ওই যে ওই জায়গাটা 40 বছর আমাদের কোনো তৃণমূলের মেম্বার ছিল না, অঞ্চলটাও আমাদের ছিল না, যারা ছিল যাদেরকে ওরা ভোট দিয়েছে তারা 40 বছর ওইরকম করে রেখে দিয়েছে, রাস্তাও করেনি, কিছু উন্নয়ন করেনি। তাহলে এটা তো প্রমাণিত, অন্য লোককে ভোট দিলে তারা কাজ করতে পারে না, তাই তাদের ভোট দেওয়া উচিত না আমাদের ভোট দেওয়া উচিত? যেদিন ক্ষমতা এসে সেদিন রাস্তা হয়ে গেছে, সমস্যা রাস্তা হয়ে গেছে। পাবলিকই তো বলছে তুমি।